সদাব্যস্ত কোকরাঝার শহর একটি পথ, জেডি রোড। প্রতিদিনে এই পথটুরে বিভিন্ন সংখ্যক যানবাহন আরক্ষীর লোক গিজগিজাই থাকে। কিন্তু এই পথতে যা 25 জুনত সংঘটিত হয়েছিল এক চাঞ্চল্যকর ডকাইতির ঘটনা। শহরখনের দক্ষিণ পারে থাকা আরএনবি পথর যলআইসি কার্যালয়, সেই কার্যালয়েরপর সাধারণ গ্রাহক রাইজে বিভিন্ন আসনির অধীনত জমাকৃত ধন জমা রাখে, আর উক্ত দিনা গ্রাহক রাইজর যন সেই ধনখিনি এলআইসির কার্যালয়েরপর অর্থাৎ আরএনবি পথরপর জে ডি রোডত থাকা এক্সিস ব্যাঙ্কলে নিয়া হয়েছিল। সেই এক্সিস ব্যাঙ্কলে নিয়া সময়তে 25 জুন তারিখে গ্রাহকর 34 লাখ টাকা এটা ডকাইতর দলে অতি চাঞ্চল্যকরভাবে লুট করে নিয়ে। উক্ত ঘটনার পিছতে কোকরাঝার আরক্ষীয় তীব্র অভিযান তথা তদন্ত আরম্ভ করে, আর ইয়ার মাজতে কোকরাঝার আরক্ষীয় কোকরাঝার, চিরাং আর ধুবুরী জেলার বিভিন্ন প্রান্ত অভিযান আর তদন্ত চলার অঞ্চল ইতিমধ্যে 4 গৰাকীক ডকাইতির কাণ্ডর সঙ্গে জড়িত ব্যক্তিক করায়ত্ত করেছে, গ্রেপ্তার করেছে। হল ক্রমে নুরুল আমিন মন্ডল, প্রসেনজিৎ আইস, টুটন বর্মন। আর শেহতীয়াকৈ যা নিশা কোকরাঝার আরক্ষীর কবলেরপর পলায়ন করবলে চেষ্টা করা মূল যে মাস্টার মাইন্ড, বঙ্গাইগাঁও জেলার মানিকপুর থানার অন্তর্গত 3 নং আই ভান্ডার গাঁওয়ার বাসিন্দা আমির হুসেন ইতিমধ্যে কোকরাঝার আরক্ষীর সঙ্গে হওয়া এক এনকাউন্টারত আহত হয়েছে, আর বাও ভরিত একটা গুলি লাগিছে। আর সম্প্রতি কোকরাঝার আরএনবি অসামরিক চিকিৎসালয়ের 61 নম্বর বিছনা চিকিৎসাধীন হয়ে আছে। কিন্তু আটাইতকৈ গুরুত্বপূর্ণ দিকটি যে হল, যেহেতু 25 জুনত সাধারণ গ্রাহক রাইজে বহু কষ্টর বিনিময়ে ভবিষ্যতের সুরক্ষার অর্থে যিনি ধন জমা রাখিছিল, সেই জমা ধন পুনের এলআইসির অর্থাৎ আরএনবি পথত থাকা এলআইসির কার্যালয়েরপর জে ডি রোডের যে এক্সিস ব্যাঙ্কালয় নি থাকা অবস্থা কেনেক হরলুকি হল, অর্থাৎ কেনেক সেইখানে লুট করবলে সক্ষম হল, সেয়া খুব চর্চিত বিষয় হয়ে পড়েছে। আর কোকরাঝার আরক্ষীয় এই মুহূর্তলৈক সংবাদ মাধ্যমের আগত যনকাউন্টার হল, সেই এনকাউন্টার সন্দর্ভত কোনো ধরনের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা নাই, তথা সংবাদ মাধ্যমের লোককেও যাওভরির গুলি লাগি আহত হওয়া আমির হুসেন, সেই আমির হুসেনের দৃশ্য গ্রহণ করবলে দিয়া নাই। ইতিমধ্যে এই ঘটনাক সমগ্র জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর অকল এয়াই নহয়, এনে ধরনের ধন লুটর ঘটনা কোকরাঝার শহরত বিভিন্ন সময় সংঘটিত হয়ে আহিছে, কিন্তু সেই সকলের বিরুদ্ধে আরক্ষীয় কিমান কঠোর ব্যবস্থা গ্রহণ করে, আর যাকী আমির হুসেন ইতিমধ্যে কোকরাঝার আরক্ষীর এনকাউন্টারত গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন হয়ে আছে, তোর সত্যি থাকা বাকি যখন পলায়ন হয়ে আছে, সেই পলায়ন করা বা পলায়ন হয়ে থাকা দোষী সকলের বিরুদ্ধে কেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করব তার সন্দর্ভত ইতিমধ্যে রাইজে উৎসুক হয়ে আছে যে আসলে অপরাধীর বিরুদ্ধে কোকরাঝার আরক্ষী কিমান কঠোর হব পারে বা কেনে ধরনের পদক্ষেপ গ্রহণ করে, সেও লক্ষণীয় হব। আর ভবিষ্যতে রাইজে আশা করেছে যে রাইজে নিজের গাঠির ধন বহু কঠোর বিনিময়ত যে ভবিষ্যৎ সুরক্ষা, সেই সুরক্ষার কারণে এলআইসি হোক বা বিভিন্ন ক্ষেত্রটি হোক জমা করে রাখে, তেতিয়াহলে রাইজর সেই ধন গাঠির ধন সুরক্ষিত নহয় নেকি, এনেবোর প্রশ্ন রাইজর মাজত উদয় হয়েছে। আর কোকরাঝার আরক্ষী শেহতীয়াকে যে তদন্ত তথা অভিযান আরম্ভ করেছে, এই তদন্ত সঠিকভাবে হোক, আর আশা করেছে যে ভবিষ্যতেও যাতে রাইজে বহু কষ্টরে হাড় ভাঙা পরিশ্রমের বিনিময়ত ভবিষ্যৎ সুরক্ষার কারণে ধন জমা রাখে, সেয়া এলআইসি বা অন্য কেবাই হোক, আশা করেছে যে আরক্ষীয়ে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব, আর তার জড়িয়ে রাইজর সুরক্ষা নিরাপত্তা সুনিশ্চিত করব। আর কোকরাঝার আরক্ষী তথা যে নিরাপত্তা বাহিনী রাইজর সুরক্ষিত দিকক লক্ষ্য করে যাতে ভবিষ্যতে আরো অধিক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে বা এনে ধরনের কার্যকলাপক বাধা দিবর কারণে যা দুষ্কৃতিকারী ডকাইতে হোক বা ধন লুটের সঙ্গে জড়িত যা দুষ্কৃতিকারী অপশক্তি হোক, যাতে অতি শীঘ্রে কঠোর শাস্তি প্রদান করব পারে বা ভবিষ্যতে রাইজক ধন জমা করার ক্ষেত্রে যাতে সুনিশ্চিত করব পারে তারবাবে ব্যবস্থা গ্রহণ করবলে রাইজে আশা করেছে। কিন্তু আজি আটাইতক ডর কথা হল যে কোকরাঝার আরক্ষীয়
এই ঘটনা সন্দৰ্ভত যিমানখিনি কঠোৰ হ'ব লাগিছিল তেনেধৰণৰ কঠোৰ হোৱা দেখিবলৈ পোৱা নাই। শেহতীয়াকৈ যোৱা নিশা কোকৰাঝাৰ সদৰ থানা তথা কোকৰাঝাৰ সদৰ থানাৰ অন্তৰ্গত চালাকাটি আৰক্ষী চকীৰ অন্তৰ্গত যে চালাকাটি বেদলাংমাৰী চাহ বাগান অঞ্চলত যিটো এনকাউণ্টাৰ হ'ল, সেই এনকাউণ্টাৰত গুলীবিদ্ধ হোৱা যিগৰাকী ব্যক্তি ডকাইত আমিৰ হুছেইন, তেওঁৰ ভৱিষ্যত শাস্তি কি হ'ব আৰু তেওঁৰ সৈতে যিসকল সহযোগী আছিলে সেই সহযোগীসকল আৰু ক'ত আছে? ইতিমধ্যে এক সূত্ৰৰ পৰা জানিব পৰা গৈছে যে এই 25 জুনত সংঘটিত হোৱা যি ডকাইতিৰ ঘটনা, সেই ডকাইতিৰ সৈতে জড়িত থকা কিছু অপৰাধী চুবুৰীয়া অৰ্থাৎ প্ৰতিবেশী ৰাজ্যত পশ্চিমবংগত আশ্ৰয় লৈ আছে আৰু সেইসকলক কোকৰাঝাৰ আৰক্ষীয়ে কেনেদৰে কৰায়ত্ব কৰে বা কেতিয়া তেওঁলোকৰ বিৰুদ্ধে কেনেধৰণৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিব সেয়াও লক্ষণীয় হ'ব। সদাব্যস্ত কোকৰাঝাৰ চহৰৰ এটি পথ জে ডি ৰোড প্ৰতিদিনেই এই পথটোৰেই বিভিন্ন সংখ্যক যান বাহন লগতে আৰক্ষীৰ লোক গিচগিজাই থাকে। কিন্তু এই পথতেই যোৱা 25 জুনত সংঘটিত হৈছিল এক চাঞ্চল্যকৰ ডকাইতিৰ ঘটনা। চহৰখনৰ দক্ষিণ পাৰে থকা RNB পথৰ যি LIC কাৰ্যালয়, সেই কাৰ্যালয়ৰ পৰা সাধাৰণ গ্ৰাহক ৰাইজে বিভিন্ন আঁচনিৰ অধীনত তেওঁলোকৰ জমাকৃত ধন জমা ৰাখে আৰু উক্ত দিনা গ্ৰাহক ৰাইজৰ যি ধন, সেই ধনখিনি LIC কাৰ্যালয়ৰ পৰা অৰ্থাৎ RNB পথৰ পৰা JD ৰোডত থকা এক্সিছ বেংকলৈ নিয়া হৈছিলে। সেই এক্সিছ বেংকলৈ নিয়াৰ সময়তে 25 জুন তাৰিখে গ্ৰাহকৰ 34 লাখ টকা এটা ডকাইতৰ দলে অতি চাঞ্চল্যকৰভাৱে লুট কৰি নিয়ে। উক্ত ঘটনাৰ পিছতেই কোকৰাঝাৰ আৰক্ষীয়ে তীব্ৰ অভিযান তথা তদন্ত আৰম্ভ কৰিয়ে আৰু ইয়াৰ মাজতে কোকৰাঝাৰ আৰক্ষীয়ে কোকৰাঝাৰ, চিৰাং আৰু ধুবুৰী জিলাৰ বিভিন্ন প্ৰান্তত অভিযান আৰু তদন্ত চলোৱাৰ অন্তত ইতিমধ্যে 4গৰাকীকৈ ডকাইতি কাণ্ডৰ সৈতে জড়িত ব্যক্তিক তেওঁলোকে কৰায়ত্ব কৰিছে, গ্ৰেপ্তাৰ কৰিছে। তেওঁলোক হ'ল ক্ৰমে নুৰুল আমিন মণ্ডল, প্ৰসেনজিৎ আইচ, টুটন বৰ্মন আৰু শেহতীয়াকৈ যোৱা নিশা কোকৰাঝাৰ আৰক্ষীৰ কবলৰ পৰা পলায়ন কৰিবলৈ চেষ্টা কৰা মূল যি মাষ্টাৰ মাইণ্ড বঙাইগাঁও জিলাৰ মানিকপুৰ থানাৰ অন্তৰ্গত 3 নং আই ভাণ্ডাৰ গাঁৱৰ বাসিন্দা আমিৰ হুছেইন ইতিমধ্যে কোকৰাঝাৰ আৰক্ষীৰ সৈতে হোৱা এক এনকাউণ্টাৰত তেওঁ আহত হৈছে আৰু তেওঁৰ বাওঁভৰিত এটা গুলী লাগিছে আৰু সম্প্ৰতি তেওঁ কোকৰাঝাৰ RNB অসামৰিক চিকিৎসালয়ৰ 61 নম্বৰ বিচনাত তেওঁ চিকিৎসাধীন হৈ আছে। কিন্তু আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ দিশটো যে হ'ল, যিহেতু 25 জুনত সাধাৰণ গ্ৰাহক ৰাইজে বহু কষ্টৰ বিনিময়ত তেওঁলোকৰ ভৱিষ্যতৰ সুৰক্ষাৰ অৰ্থে যিখিনি ধন জমা ৰাখিছিলে, সেই জমাৰ ধন তেওঁলোকে পুনৰ LIC অৰ্থাৎ RNB পথত থকা LIC কাৰ্যালয়ৰ পৰা JD ৰোডৰ যি এক্সিছ বেংকলৈ নি থকা অৱস্থাত কেনেকৈ সৰলুকি হ'ল অৰ্থাৎ কেনেকৈ সেইখিনি লুট কৰিবলৈ সক্ষম হ'ল সেয়া খুব চৰ্চিত বিষয় হৈ পৰিছে। আৰু কোকৰাঝাৰ আৰক্ষীয়ে এই মুহূৰ্তলৈকে সংবাদ মাধ্যমৰ আগত যি এনকাউণ্টাৰ হ'ল, সেই এনকাউণ্টাৰ সন্দৰ্ভত কোনো ধৰণৰ তথ্য আনুষ্ঠানিকভাৱে প্ৰকাশ কৰা নাই তথা সংবাদ মাধ্যমৰ লোককো তেওঁলোকে যি বাওঁভৰিত গুলী লাগি আহত হোৱা আমিৰ হুছেইন, সেই আমিৰ হুছেইনৰ দৃশ্য গ্ৰহণ কৰিবলৈ দিয়া নাই। ইতিমধ্যে এই ঘটনাক লৈ সমগ্ৰ জিলাজুৰি তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে আৰু অকল এয়াই নহয়, এনেধৰণৰ ধন লুটৰ ঘটনা কোকৰাঝাৰ চহৰত বিভিন্ন সময়ত সংঘটিত হৈ আহিছে। কিন্তু সেইসকলৰ বিৰুদ্ধে আৰক্ষীয়ে কিমান কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰে আৰু যিগৰাকী আমিৰ হুছেইন ইতিমধ্যে কোকৰাঝাৰ আৰক্ষীৰ এনকাউণ্টাৰত গুলীবিদ্ধ হৈ চিকিৎসাধীন হৈ আছে, তেওঁৰ সৈতে থকা বাকী যিসকল পলায়ন হৈ আছে, সেই পলায়ন কৰা বা পলায়ন হৈ থকা দোষীসকলৰ বিৰুদ্ধে কেনেধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব তাৰ সন্দৰ্ভতো ইতিমধ্যে ৰাইজে উৎসুক হৈ আছে যে আচলতে অপৰাধীৰ বিৰুদ্ধে কোকৰাঝাৰ আৰক্ষী কিমান কঠোৰ হ'ব পাৰে বা কেনেধৰণৰ পদক্ষেপ গ্ৰহণ কৰে সেয়াও লক্ষণীয় হ'ব। আৰু ভৱিষ্যতে ৰাইজে আশা কৰিছে যে ৰাইজে নিজৰ গাঁঠিৰ ধন বহু কঠোৰ বিনিময়ত যি ভৱিষ্যত সুৰক্ষা, সেই সুৰক্ষাৰ কাৰণে তেওঁলোকে LIC হওক বা বিভিন্ন ক্ষেত্ৰতে হওক তেওঁলোকে জমা কৰি ৰাখে, তেতিয়াহ'লে ৰাইজৰ সেই ধন, গাঁঠিৰ ধন সুৰক্ষিত নহয় নেকি? এনেবোৰ প্ৰশ্ন ৰাইজৰ মাজত উদয় হৈছে। আৰু কোকৰাঝাৰ আৰক্ষীয়ে শেহতীয়াকৈ যি তদন্ত তথা অভিযান আৰম্ভ কৰিছে, এই তদন্ত সঠিকভাৱে হওক আৰু আশা কৰিছে যে ভৱিষ্যতেও যাতে ৰাইজে বহু কষ্টৰে তেওঁলোকৰ যি
হাড় ভাঙা পরিশ্রমের বিনিময়ত ভবিষ্যৎ সুরক্ষার কারণে ধন জমা রাখে, সেয়া এল আই সি বা অন্য কেবাই হোক, আশা করেছে যে আরক্ষিয়ে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব, আর তার জড়িয়ে রাইজর সুরক্ষা নিরাপত্তা সুনিশ্চিত করব, আর কোকরাঝার আরক্ষী তথা যে নিরাপত্তা বাহিনী রাইজর সুরক্ষিত দিকক লক্ষ্য করে যাতে ভবিষ্যতে আরো অধিক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে বা এনে ধরনের কার্যকলাপক বাধা দিবর কারণে যা দুষ্কৃতিকারী ডকাইতে হোক বা ধন লুটকতে জড়িত যা দুষ্কৃতিকারী অপশক্তি হোক যাতে অতি শীঘ্রে কঠোর শাস্তি প্রদান করব পারে বা ভবিষ্যতে রাইজক ধন জমা করার ক্ষেত্রে যাতে সুনিশ্চিত করব পারে তার বাবে ব্যবস্থা গ্রহণ করবলে রাইজে আশা করেছে। কিন্তু আজি আটাইতকৈ ডাঙৰ কথা হল যে কোকৰাঝাৰ আৰক্ষীয়ে এই ঘটনা সন্দৰ্ভত যিমানখিনি কঠোৰ হ'ব লাগিছিল তেনেধৰণৰ কঠোৰ হোৱা দেখিবলৈ পোৱা নাই। শেহতীয়াকৈ যোৱা নিশা কোকৰাঝাৰ সদৰ থানা তথা কোকৰাঝাৰ সদৰ থানা অন্তৰ্গত চালাকাটি আৰক্ষী চকীৰ অন্তৰ্গত যে চালাকাটি বেদলাংবাৰী চাহ বাগান অঞ্চলত যিটো এনকাউণ্টাৰ হ'ল, সেই এনকাউণ্টাৰত গুলীবিদ্ধ হোৱা যিগৰাকী ব্যক্তি ডকাইত আমির হুসেন ভবিষ্যৎ শাস্তি কি হব আর সঙ্গে যখন সহযোগী আসে সেই সহযোগী সকল আর কোট আছে ইতিমধ্যে এক সূত্রপর জানিপরা গেছে যে এই 25 জুনত সংঘটিত হওয়া যে ডকাইতির ঘটনা সেই ডকাইতির সঙ্গে জড়িত থাকা কিছু অপরাধী সুবুরিয়া অর্থাৎ প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গত আশ্রয় লই আছে আর সেই সকলক কোকরাঝার আরক্ষী কেনেধরে করায়ত্ত করে বা কেতিয়া বিরুদ্ধে কেনে ধরনের পদক্ষেপ গ্রহণ করব সেও লক্ষণীয় হব।